আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিগামী সকল প্রবাসীদের জানা জরুরি, ভিসা নিয়ে জালিয়াতির শিকার হলে একজন প্রবাসীর কী কী করণীয়, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিসা জালিয়াতি সুনির্দিষ্ট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, ভিসা জালিয়াতি বিশ্বের যে কোনো দেশে হতে পারে। ভিসা পাওয়ার জন্য ভুলভাবে ভিসার জন্য আবেদন করা, মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য গোপন করা, ভিসা বিক্রি করা, অবৈধভাবে পরিচিত করা বা বৈধ ভিসা স্থানান্তর করা বা পরিবর্তন করাকে ভিসা জালিয়াতি বলা হয়। যেভাবে ভিসা জালিয়াতি হয়, ব্যক্তিগত তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিয়ে ভিসার জন্য আবেদন করা বা অভিবাসনের চেষ্টা করা, এরপর জাল নথি বা মিথ্যা তথ্য দেওয়া, এরপর ভিসা পাওয়ার নামে দালালকে টাকা দেওয়া এবং অযৌক্তিক প্রভাব, প্রলোভন বা অপপ্রচার চালিয়ে ভিসা আবেদনকারীদের আকৃষ্ট করা, যেসব বিষয়ে সচেতন থাকা উচিত। এক, যে দেশে যাবেন সে দেশের অনুমোদিত ভিসা সেন্টারে আবেদন করা। দুই, ভিসা আবেদন সেন্টারে ভিসা ফি দেওয়া ছাড়া আর কোনো আর্থিক লেনদেন না করা। তিন, VFS গ্লোবাল আপনার ভিসা সফল করার জন্য কোনো ধরনের সহায়তা ক্ষমতা রাখে না। চার, ভিসা ইস্যু করার যোগ্যতা ও ক্ষমতা একমাত্র দূতাবাসের, কোনো VFS কর্মকর্তা বা কর্মচারী নয়। পাঁচ, VFS গ্লোবাল বর্তমানে বা অতীতে কর্মরত ছিল এমন কারো ভিসা প্রাপ্তিতে কোনো ধরনের হাত নেই। ছয়, কোনো দালাল বা এজেন্টের ভিসা সফল করা বা প্রাপ্তির কোনো ক্ষমতা বা প্রভাব থাকে না। সাত, VFS গ্লোবাল শুধু ভিসা আবেদন সম্পর্কিত প্রশাসনিক কার্যক্রমে জড়িত। আট, ভিসা প্রাপ্তি বা ত্বরান্বিত বা নিশ্চিত করার জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন গুরুতর অপরাধ। আপনি যদি ভিসা আবেদন বা ভিসা করার ক্ষেত্রে কোনো রকম কোনো জালিয়াতির শিকার হন সেক্ষেত্রে আপনি যা করবেন। এক, ভিসা জালিয়াতির সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে VFS গ্লোবাল কর্পোরেট নিরাপত্তা বিভাগকে ইমেল করুন, corporatesecurity@vfsglobal.com, এখানে বিস্তারিত লিখুন। দ্বিতীয়ত, আপনার সঠিক তথ্য পরিষ্কারভাবে উল্লেখ করুন, যেমন আপনার নাম, যোগাযোগের নাম্বার, পূর্ণ ঠিকানা ইত্যাদি, যাতে ভবিষ্যতে যে কোনো তথ্যের জন্য VFS কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করতে পারে। VFS সাধারণত ভুল তথ্য বা উদ্দেশ্য প্রণোদিত ইমেল গ্রহণ করে না। আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশে ভিসার জন্য VFS গ্লোবালের মাধ্যমে আবেদন করবেন, দয়া করে এই তথ্যগুলো মনে রাখবেন। আমাদের সকল প্রবাসীদের কথা চিন্তা করে দয়া করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের কোনো প্রবাসী প্রতারিত না হয়। খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।